हेलो एवरीवन, वेलकम बैक टू एनजॉय कुकिंग। आशा करछि जे जेखन थेके आमार भिडियोटी देखछेन सबाई भालो आछेन, सुस्थ आछेन। आमार आजकेर रेसिपि कुमड़ो डिमेर कारी, खुबी सहज और खुबी हेल्दी एकटा रेसिपि, अवश्यई ट्राई करते भूलबेन ना। डिमटाके हलुद लवण माखिये निलाम। एखन आमी डिमटा हल्का शैलो फ्राई करे निब। डिम अवश्यई भेजे निते हबे रान्नार आगे, ताहले किन्तु डिमटा खेते भालो लागे। खूब बेशी भाजबो ना, हल्का भेजे उठिये निब। आज के रान्नाटा करछि सरिषार तेल दिए। डिमटा भेजे नेওয়া হয়ে গেছে, উঠিয়ে নিলাম। একই তেলের ভিতরে দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজটা সামান্য একটু ভাজার পরে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো রসুন বাটা। দিয়ে আরো কিছুক্ষণ এই তেলের সাথে ভেজে নিব রসুন বাটাটা। এখন একটু পানি অ্যাড করে দিচ্ছি, শুকনো মশলাগুলো অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়া, 1/2 টিস্পুন জিরার গুঁড়া, 1/2 টিস্পুন ধনিয়ার গুঁড়া আর 1/2 টিস্পুন মরিচের গুঁড়া। এখন খুব ভালোভাবে মশলাটা কিছুক্ষণ ভুনে নিব। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। মশলাটা ভুনে নেওয়া হয়ে গেছে। এখন আমি আগে থেকে কেটে রাখা কুমড়ো এবং আলু দিয়ে মশলার সাথে আরো কিছুক্ষণ ভুনে নিব। এই মুহূর্তে আমি কিন্তু কোনো পানি ব্যবহার করব না। জালটা একদম কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে রেখেছিলাম 5 মিনিটের মতো। 5 মিনিট পরে আবার একটু নাড়াচাড়া করে আরো 5-10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখেছি। চুলার আজ কিন্তু একদমই লো ফ্লেমে রাখা ছিল, তো আমার কুমড়া এবং আলু খুব ভালোভাবে ভুনে নেওয়া হয়ে গেছে আর এগুলো অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে, অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সাথে যে চারটা ডিম ভেজে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে। এখন আমি কিছুক্ষণ এটাকে বলক তুলে ফুটিয়ে নিব, কারণ তরকারি অলরেডি সিদ্ধ হয়ে গেছে। তো এই রেসিপিটা খেতে কিন্তু অসম্ভব মজার, অসম্ভব সুস্বাদু, অবশ্যই ট্রাই করবেন। নামানোর আগে এক চিমটি মতো গরম মশলা ছিটিয়ে দিয়ে তরকারিটা নামিয়ে গরম গরম পরিবেশন করুন সাদা ভাত অথবা রুটির সাথে। আজকে রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।